हेलो एवरीवन, तुम्हारा सबाई कैमन आज चले आबार एक झकझके तकतके सैनिटाइज ब्लग निये। किन्तु आमी खूब एक झकझके तकतके नहीं, तार कारण होच्छे जे गतकाल गोटा रात आमी जेगेछिलाम। जानो जे सिम्बा खूब एक जोरे हाँ हाँ करे कादे ना, किन्तु खुन 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 करे। এবং তারপর না তুললে করে তখন জোরে করে জোরে কেঁদে দেয়। তো কালকে প্রায় আমরা 3:15 অবধি খেলা করেছি, এবং তারপরে যখন ঘুম পাড়ানোর জন্য কোলে নিচ্ছি, ঘুম পাড়াচ্ছি, আমার দিকে চপ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। যেই আমি ওকে খাটে রাখতে যাচ্ছি, তেমনি ওর অশান্তি শুরু হয়ে যাচ্ছে। তো যাই হোক, সকালবেলাটা ঘুমিয়েছি আমি প্রায় ওই ধরো 9 অবধি, তাও তো ওর 2 ঘন্টা পরপর খুন 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 করেই, এখনও শুয়ে আছে ঘুমোচ্ছে। মা আর মণিমা গেছে বাগুইহাটিতে, আবার ওদের 2-1টা কাজ আছে সেগুলো করতে। টিকলু এখানে ব্রেকফাস্ট করছে, মেজো মামাও ব্রেকফাস্ট করছে, নীলিমা সঙ্গীতাও ব্রেকফাস্ট করছে। ওদের ব্রেকফাস্ট হয়ে গেলে সঙ্গীতা তেল গরম করবে, ওকে মালিশ করবো, স্নান করাবো, তারপরে ওকে খাওয়াবো। এবং আজকে আমাদের বাড়িতে আসতে চলেছে সিম্বার মাসি আর মেশো এবং ওর বর্দা। তো আমরা খুব এক্সাইটেড আজকে ওদের আসার জন্য। এবং আমার আদি বাবা প্রথমবার আজকে ওর মাসির বাড়ি আসছে, এখানে আসছে আমার কাছে। তো আমি খুব খুশি, খুব এক্সাইটেড। ওরা আর বেশি দূর নেই, ওরা 200 কিলোমিটার দূরে, তো প্রায় 3:30-4টার মধ্যে ওরা পৌঁছে যাবে। এবং এই কয়েকদিন যতদিন ওরা থাকবে এখানে, আমাদের ভীষণ ভীষণ মানে আনন্দে মজায় কাটবে। তার কারণ হচ্ছে যে আমাদের সিম্বার দাদা দিদি, মানে এই মুহূর্তে সিম্বার কাজিন বলতে বাবুলি আর আদি, এখন অবধি আমার বাকি ভাই বোনদের বিয়েও হয়নি, তো বাচ্চা অবভিয়াসলি হবে না। তো ওর দাদা আসবে, সেহেতু আজকে আমরা ভালো করে সাজুগুজু করে স্নান টান করে ভালো একটা ড্রেস পরে রেডি হয়ে থাকবো। এই যে সিম্বার চান করা হয়ে গেছে, তেল মালিশ করে স্নান টান করি একদম রেডি করে দিয়েছি। ওর দাদা আর বেশি দূরে নেই, ওর বর্দা আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে এখানে। আর মা আর মেজো মণিমাও চলে এসেছে, ওরা ওপরে আসুক, তারপরে দেখি ওরা কী কী এনেছে। এদিকে মেজো মামা বসে বসে সিম্বাকে পাহারা দিচ্ছে, আর আমি ঘর দোর গোছাচ্ছি, ওদের ওয়েলকামের জন্য সমস্ত কিছু রেডি করছি, তাই তো মেজো মামা? আর এই যে মেজো মামা এখানে বসে আছে, এখানে বসে বসে মেজো মামা চা খাচ্ছে আর সিম্বাকে পাহারা দিচ্ছে, তাই তো? মাসি মেশো চলে এসেছে। কি হলো হঠাৎ করে, কি হলো? এই যে এই যে এই যে মা, এই যে মা, এই যে মা, ও বাবা, ও বাবা, এখন এই হয় বুঝেছো, কোনো কাজ করতে গেলে রাপে কে করে, এখন আর কি কোলে ঘুমাতে ভালোবাসে আর কিছুই না, তাই আমি বুঝতে পারি। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, না বাবা। তোর মাসি মেশোরা শেরে পাঞ্জাব অবধি পৌঁছে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই এখন পৌঁছে যাবে। টিকলুকে পাঠিয়েছিলাম কয়েকটা জিনিস আনার জন্য, সেগুলো ও নিয়ে চলে এসেছে। আমাদের আদি বাবার ওয়েলকামের জন্য আমরা আজকে একটু বেলুন লাগাবো বাড়িতে, অ্যান্ড ওদের জন্য একটা ফুলের গুলদস্তাও নিয়ে এসেছি, সেটাও তোমাদের দেখাবো। কিন্তু তার জন্য আগে একে কোল থেকে নামিয়ে একে শোয়াতে হবে, ঠিক আছে? তারপরে আমি রেডি হব, স্নান টান করবো। মারা অনেক কিছু নিয়ে এসছে ব্যাগের মধ্যে, দেখতে পাচ্ছি অনেক কিছু আছে। সঙ্গীতা গিয়ে নিচ থেকে নিয়ে এলো, স্নান করিয়ে দিয়েছি সাবান মাখিয়ে। আমি শ্যাম্পু তো শিখিনি, করাতে পারিনি, তুমি দেখিয়ে দিও, নাহলে আর জীবনে আমি ওকে শ্যাম্পু করাতে পারবো না। তুমি দেখিয়ে দিয়ে যেও, নাহলে আমি আর ওর আর কোনোদিনও শ্যাম্পু হবে না, সারা জীবন চাম্পু লাল হয়ে থেকে যাবে। তো আদিরা আর কিছুক্ষণ পরে ঢুকবে, আদির জন্য একটা স্পেশাল সারপ্রাইজ, ওকে ওয়েলকাম করা হচ্ছে, সাজানো হচ্ছে স্টেয়ার ওয়েটা। বর্দা এই যে এখানে বেলুন গুলো আছে সাজানো। এই হচ্ছে গুলদস্তা যেটা সকালে নীলিমা নিয়ে এসেছে। আমি অ্যাসর্টেড ফুল আনতে বলেছিলাম, কিন্তু রজনীগন্ধা নিয়ে এসেছে। রজনীগন্ধার একটা আলাদাই সফিস্টিকেশন, রজনীগন্ধার একটা আলাদাই ইয়ে আছে। কিন্তু আমি ভেবেছিলাম যে আজকে জামাই আসছে, তো আমি ওকে গোলাপ দেব, ঠিক আছে?
ঠিক আছে এখন তো থাকবে অন্য দিন দেওয়া যাবে এই সব এসেছে কচু ভাজা সিঙ্গাড়া এর মধ্যে কি আছে মা মিষ্টি দই এখানে আছে রসগোল্লা এখানে আছে নানা রকমের মিষ্টি এখানে আছে রাধা বল্লবী তরকারি আর এখানে আছে আমার প্রিয় বাপুচি কেক আর এমনি নরমাল কেক তাই তো মার্বেল কেক মার্বেল কেক কেমন ঘুরলে বাগুইয়াটি বাগুইয়াটি গাল রুনুর তো মন টিকছে না গিয়েছিলাম বাড়িতে গিয়েছিলাম গিয়ে কিছু জিনিসপত্র ছিল আবার নিলাম তারপরে টুকটাকে বাজারগুলো করলাম ঠিক আছে তো এই সেই নতুন ঘরটা যেটা আমাদের হয়েছে তোমাদের বলেছি এখনই ডিসক্লোজ করব না জাস্ট দেখাচ্ছি বাইরেটা এরকম করে আমরা সাজিয়েছি মোটামুটি করে আর ভেতরে কি করেছি সেটা দেখাচ্ছি ভেতরটাও দেখাবো না জাস্ট দেখাবো এখানে ওদের জন্য গিফটস আছে চকলেটস আছে আদির জন্য একটা পাজামা স্যুট আছে অতনুর জন্য একটা টি শার্ট আর ডিজার জন্য একটা ড্রেস আছে যে এখানে আর এই যে ওদের পেটটা সাজিয়ে রেখেছি তো যেরকম বলেছিলাম এই ঘরটা এখনও অবধি সেরকমভাবে গোছানো হয়নি বাট আমরা এটা ঠিকঠাক করে গুছিয়ে নিই তারপরে তোমাদের এটা দেখাবো ডেফিনেটলি ভালো করে সুন্দর করে এখন আপাতত ওদের জন্য যা মানে ব্যবস্থা করেছি সেটা দেখালাম মা ওই যে অতনুরা আসতে আছে কি কি রান্না হয়েছে আজকে হচ্ছে পমফ্রেট মাছের ঝাল হয়েছে এটা দাঁড়াও দেখা পমফ্রেট মাছ পাটিপিটি বিটু শোনো পমফ্রেট মাছের ঝাল এই যে পমফ্রেট মাছের ঝাল হয়েছে আর হয়েছে উচ্ছে ভাজা মুগের ডাল আলু ভাজা আর মুগের ডাল বেগুন ভাজা আজকে তো সিম্পল রান্না করেছি অনেক বেলা করে আসছে তো আর আমের টক হয়েছে তো মিলিবা বলেনি আমি বুঝতে পারিনি আর সোনা একটি আমের টক খেতে পাইনি রাতে খাবো রাত্রে খাবে আমরা দই খেয়েছি মিষ্টি দই মিষ্টি দই টক দই মিষ্টি সবই হয়েছে ঠিক আছে সঙ্গীতা আর ইউ রেডি 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 তোমার এখন একটা বাবু ছিল আর একটা বাবু আসছে আর ইউ রেডি রেডি তো নীলিমা আর ইউ রেডি হ্যাঁ তুমি রেডি কিনা বলো আর ইউ রেডি আচ্ছা নীলু আর ইউ রেডি তো অতনু লিজারা আসছে ওরা মোটামুটি আর হাফ অ্যান আওয়ার দূরে রয়েছে কলকাতায় ঢুকে গেছে তাই না কলকাতায় ঢুকে গেছে অনেকদিন পরে এরকম একসাথে সবাই মিলে জমজমাট একটা ব্যাপার এবং প্রথমবার অতনু এবং ওর ছেলে আমাদের বাড়িতে আসছে তো সেই জন্য ছোট্ট করে ডেকোরেশন করা হয়েছে ওদেরকে ওয়েলকাম করার জন্য বাচ্চা ছেলে ওর ভালো লাগবে এবং ও ভাইকে দেখতে আসছে আরও মজা এবং তারপরে মোটামুটি তো ওরা সপ্তাহখানেক থাকবে তাই তো সেরকম প্ল্যান রয়েছে মানে এই উইকেন্ডে বোধ হয় ওরা ফিরে যাবে তার মধ্যে আমি চেষ্টা করবো যে যতটা পারি একটু ঘুরে টুরে দেখাবার কলকাতা কারণ ওরা কলকাতা খুব একটা বেশি আসে না আর ফাঁকার মধ্যে মানে কোনো ক্রাউডেড জায়গা অ্যাভয়েড করে এসব দেখা ছোটো বাচ্চা রয়েছে দুটো না বড় বাচ্চা অনেকগুলো আছে ঠিক আছে সবার জন্যই আমরা ভিড়ভাট্টায় যাবো না টুকটাক এদিক ওদিক যাবো যেরকম গোলবাড়ির বিখ্যাত কষা মাংস আমরা পিক আপ করবো বাড়িতে শেখাবো তারপরে ভিক্টোরিয়া সামনে দিয়ে ঘুরবো ময়দানে গিয়ে বসবো এইসব প্ল্যান ট্যান আছে গঙ্গার পাশে দাঁড়িয়ে একটু হাওয়া খাবো তাই না যাবে তো তুমি ও যেতে পারবে না আমি দেখছিলাম স্নেহাকে একটু আগে ধরে দিলাম ছোট্ট করে নিয়ে বসছিলাম আমি সেটা প্র্যাকটিস করার চেষ্টা করছি খুব একটা ছোট করতে পারছি না ওর কাছে খুব কমফোর্টেবলি বসছিল আমার কাছে ঘুমিয়ে রয়েছে হবে হবে আস্তে আস্তে হবে কমফোর্টেবলি নেই হয়ে যাবে এখন তোমাকে সব শিখতে হবে এখন পটিটা শিখেছো ন্যাপি চেঞ্জ শিখেছো পটিটা আমি প্রথম করেছি এই আমি কেন করি মানে ওর পটি প্রথম সাফ আমি করেছি আমার দেখা দেখি স্নেহা করেছে ও তাই না তুমি ছিলে তখন ন্যাপি পরিষ্কার তুমি কেন নিচ্ছ না কোলে ওকে আমি নব নিশ্চয় নব পরে নেব আর 10-15 বছরের মধ্যে নিয়ে নেবে
তো যখন লিজারা আসছিল সেই সময় স্নেহার সঙ্গে ওদের ফোনে কথা ছিল, ওই সময় ওরা ইয়েতে ছিল, সিরে পাঞ্জাবে ছিল কোলাঘাটে, তখন বসে খাওয়া দাওয়া করছিল। স্নেহা কিছু বলে বলেছে, তান্দুর ফান্দুর খেতে আমি খুব ভালোবাসি, ইন্ডিয়ায় কি বলেছে তোর জন্য নিয়ে আসে। তো ওরা ওরা অলরেডি এত জিনিস নিয়ে এসেছে, এখানে মিষ্টি, চিকেন তান্দুর, পনিরের আইটেম, প্রচুর জিনিসপত্র নিয়ে এসেছে। দেখো এখানে সন্দেশ রয়েছে, এখানে এটা কি চমচম মুড়ি, হ্যাঁ, তারপরে এখানে তান্দুর আইটেম রয়েছে, এখানে পনিরের কিছু একটা রয়েছে, আর এখানে মামুনি রয়েছে। ওকে দেখো ব্যাপারটা পোষাচ্ছে না। বাবা পুরি বাবা পুরি বাবা লিলিয়া 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 লে অতনুর মা মানে আমাদের মাসিমা, তোমরা দেখেছো অলরেডি ব্লগে একবার, কি সুন্দর সুন্দর কাঁথা স্টিচ করে দিয়েছে, খুব ভালো, খুব সুন্দর এবং ফ্রেশ নতুন কাঁথা, মানে এটা হচ্ছে প্রথম নতুন কাঁথা আমাদের সিম্বার। এত রিও দাদা, এতদিন ওর রিও দাদা আর ওর বাবুলি দিদির কাঁথাতে সুচ্ছিল, তো এগুলো ব্র্যান্ড নিউ কাঁথা। এস ডিস্ট্রিবিউশন সেরিমনি হচ্ছে, লিজা রয়েছে সবার আগে। করেছে তার ভাই সিম্বাকে, আমি ওকে আদু বলে রাখি। আমরা জানো তো সব ভাই বোনেরা, মানে আমি তো বড় ছিলাম, আমি শুধু সুব্রত দাদার সোয়েটারই পরেছি, কিন্তু আমরা সব ভাই বোনেরা একে অপরের জামা পরেছি। আমি জানি না তোমরা কি করো, বাট আমাদের বাড়িতে এই চলটা আছে যে বড় ভাই বা বড় বোনের জামা কাপড়টা আমরা এখনো পরে। আমরা তো মামুনের জামা অনেকই পরেছি, এমনকি আজকেও পরে আছি বিয়ের আগে। মানে এরা কি করে, এরা যদি বাড়ি থেকে ব্যাগ ভর্তি, দেখো তুমি ব্যাগ ভর্তি, আমি দেখাচ্ছি কত ব্যাগ, হ্যাঁ ব্যাগ তো বাইরে নিয়ে এসেছে, কিন্তু এখানে এসে পড়বে ওরা মামুনের জামায়। ঠিক আছে, তো আমরা মনে করি না এটা ভাই বোনের মধ্যে একটা ভালো ভালোবাসা এবং বন্ডিংটা তৈরি হয়, এবং এই শেয়ারিং এন্ড কেয়ারিং এর কনসেপ্টটা না বের হয়। ঠিক আছে, এই যে যেমন ও মানে এইটুকুনি বাচ্চা, যখন বলছি যে ভাইকে দিচ্ছি, কত খুশি হয়ে জিনিসটা দিচ্ছে, তো এই শেয়ারিং এন্ড কেয়ারিং জিনিসটা বাচ্চাদের শেখানো উচিত, তাই তো? এবং আমার পরে আমার বোনেরা আছে, পূজা আছে, বুডুলু আছে, যাদের ছেলে মেয়েরা হবে, সুব্রতদার বাচ্চা হবে, এবং সুব্রতদার বিয়ে হোক আগে তারপরে বাচ্চা হবে, তখন এই জিনিসগুলো আরো আগে যাবে, তাই তো? ব্যাপার তো এখন বেজে গেছে অলরেডি 6টা, ওরা একটু রেস্ট ফেস্ট করুক, তারপরে সন্ধ্যাবেলা আমার জন্য শেরে পাঞ্জাব থেকে চিকেন তান্দুরি নিয়ে এসেছে ডিজার্ট, সেটা বলা হয়ে গেছে আমাদের, হয়ে গেছে, সেগুলো আমরা কপ কপ করে খাবো। আর আমার একটা ভীষণ ইয়ে ছিল ইয়ের সাথে, একটা আমার খুব কমপ্লেন ছিল, সেটা হচ্ছে যে ও সবাইকে KFC খাইয়েছে আমাদের বাড়িতে, শুধু আমাকে খাওয়ায়নি। তো বলে যে দিদি কোথায় KFC, আমি এই তো এখানে, এই তো এখানে শর্ট লেকে, আমরা যাবো আজকে যাবো বা কালকে যাবো। হ্যাঁ, মামুন দিদি মামুনি জিজু আমাদেরকে খুব ভালো একটা ওয়ার্ম ওয়েলকাম করেছে, আমি তো খুব খুশি হয়েছি, যেটা আমার ছেলের জন্য একদম প্রথমে হতে পারেনি, কিন্তু এখানে যেটা হয়েছে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি, আর খুব ভালো লাগলো এখানে অনেকদিন পর এখানে এসে, আমি তো খুব আনন্দিত মামুন দিদির বাড়িতে এসে নিয়ে। তুই বিয়ের আগে এসেছিস না শেষ? হ্যাঁ, বিয়ের আগে এসেছিলাম, বিয়ের পরে তো এখন এই আসছি, পাকা চালাতে হবে, আর প্লাস আমার স্পেশাল আদু সোনাকে তো দেখে আমার খুব আনন্দ লাগে, এগুলো খুব ভালো, ওরে বাবা বাহ, হ্যাঁ এগুলো আগে মনে হচ্ছে এটা এটা 3 মাস পর থেকে পড়তে পারবে, পায়ের মোজা, সানফ্লাওয়ার, টুপি, কি রে আমার জলটা খুব সুন্দর আছে, দুটো প্যান্টা কিনেছে,
প্যান্ডাস জলের বোতল বাহ প্যাক করেছো খুব সুন্দর আরে খুব সুন্দর হয়েছে ওয়াও ও মা তুমি কি দেখে সার্টিফিকেট দেখাচ্ছি বাবা করে এগুলো হচ্ছে এই হাতে পায়ে এগুলো হ্যাঁ ওগুলো তো चार पाँच मास থেকে ইউজ করতে পারবো পুরো আমাদের পাঁচ ছয় মাসের বাজার বাচ্চার জন্য ওর জন্য আমাদের জন্য তো মিষ্টি তন্দুরি চিকেন এসেছে আর এই যে ন্যানপ্রো নিয়ে এসেছে হুম বাহ ঠিক আছে থ্যাংক ইউ এগুলো খুব থটফুল মানে যেগুলো অ্যাকচুয়ালি কাজে লাগে দৈনন্দিন জীবনে হ্যাঁ ঠিক বলেছো চিন্তা ভাবনা এগুলো খুব সুন্দর জিনিস হয়েছে আমি খুব সুন্দর আমি আঙ্কেলটা তোমাদের কাছ থেকে দেখিয়ে দিই খুব সুন্দর কত জিনিস নিয়েছে বাবুলির জন্য এনেছি এইটা এই সেলিব্রেশনটা আমাদের ভবিষ্যৎ এইটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ এখন তো ওখানে শুয়ে আছে শুয়ে শুয়ে ফ্যান দেখছে মা এটা আমাদের ভবিষ্যৎ হতে চলেছে মাঙ্কি কোথায় আছে মাঙ্কি এই যে মাঙ্কি আসল মাঙ্কি হাত দিতে গেছে দেখে দেখে এলি বাবা লে খা 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 আমি মাকে বলছি মা দেখো এটা আমাদের ভবিষ্যৎ না 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 পারবে এসব করতে দিয়ে ঘোরো পারবে তোমার তো চুল এখনই বেরিয়ে গেছে সাইড থেকে করতে তো হবে বাড়তে তো হবে বাচ্চা তো এরকম করবে তাই না ও বাবা দাদা এসছে পুটালি আপুটালি কোথায় তাকিয়েছে দেখো আমি সকাল থেকে এখানে বসে আমার ছেলেকে পাহারা দিচ্ছি মুখ থেকে একটু দুধ চুপ বেরিয়েছিল একটু কিছু মুছে টুছে দিলাম ওর দিকে তাকিয়ে বসে আছি তখন থেকে এখন অবশ্য তোমাদের দিকে তাকাচ্ছি আজকে ব্লগটা এই রে সাবস্ক্রাইব করতে বলছে মনে হচ্ছে তাই না থেকে আমাদের টুকটুক করে এদিক ওদিক যাওয়াটাও আছে কোনো ক্রাউডেড প্লেসে যাবো না যেখানেই যাবো সব কিছু প্রোটেকশন নিয়ে যাবো দূর থেকে যাবো দূর থেকে আমরা সব কিছু দর্শন করে তারপর চলে আসবো ভালো ভালো খাওয়া দাওয়া করবো বাড়িতে এদিক ওদিক থেকে টেক অ্যাওয়ে করবো পরবর্তী তিন চারটে দিন খুব সুন্দর কাটবে আশা করি বাই দ্য ওয়ে হ্যাপি ঈদ টু এভরিওয়ান আজকের মতো ব্লগ এতটাই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ও খুব সাবস্ক্রাইব করতে বলছিল আমার ছেলে বলছিল আমি বলবো